আজকে আবদুল্লাহ আমিন নামে একজন রোহিঙ্গা, তাকে আমরা গুগল সত্যি খবর পেয়ে আমরা বিশালগড় রাস্তার মাথায় এলাকা থেকে ওকে আটক করা হয়েছে। স্যার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য পেয়েছেন? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো এটা ওর থেকে প্লাস আমরা ইনকোয়ারিতে এটা স্পষ্ট যে ও রোহিঙ্গা ন্যাশনাল এবং সে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে, প্লাস ওর কিছু সংখ্যক ওর আরও রোহিঙ্গা ওর সঙ্গে যারা ছিল তারাও এখানে অবৈধভাবে প্রবেশ করেছে বলে আমাদের কাছে। স্যার, ভারতে কী কারণে প্রবেশ করেছে বা কবে কোথা দিয়ে প্রবেশ করেছে সমস্ত জিনিসগুলি আমরা তোকে জাস্ট ধরেছি, জিজ্ঞাসাবাদ করার পরই বেরিয়ে আসবে সমস্ত।